মর্নিং বয়েজ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিব্যক্তির যে মতবাদ, সেই মতবাদ অনুসারে তোমাদের সিলেবাস অনুসারে, মতবাদ অনুসারে নয় সরি, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ, এই দুটো মতবাদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত এই ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ এই সম্পর্কে আলোচনার আগে একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, কতগুলো একটু ছোট্ট ছোট্ট করে কতগুলো পয়েন্ট এখানে আলোচনা করে দিই। এক নম্বর হচ্ছে যে উদ্বংশীয় জীব বলতে আমরা কি বুঝি, অভিব্যক্তির সংজ্ঞায় কী বলা হচ্ছে। অভিব্যক্তির সংজ্ঞাতে এটা বলা হচ্ছে যে উদ্বংশীয় জীব থেকে পরবর্তী জীবের সৃষ্টি বা পরিবর্তনের ভাবধারা, এটাই তো অভিব্যক্তি। তো এক্ষেত্রে উদ্বংশীয় জীব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পূর্বতন জীব, অর্থাৎ পূর্ববর্তী জীব থেকে পরবর্তী জীবের সৃষ্টি, একেই বলা হচ্ছে বিবর্তনবাদ বা অভিব্যক্তি। এবার এখানে চারটে জিনিস ছোট্ট ছোট্ট করে আছে। একটা হচ্ছে সমস্ত অঙ্গ, মানে আমরা যখন তুলনা অঙ্গ অভিব্যক্তির যে প্রমাণ আগের যে ভিডিওগুলো আমরা দিয়েছি অভিব্যক্তির প্রমাণ সম্পর্কে, সেখানে দেখবে যে ওখানে অভিব্যক্তির প্রমাণেতে আমরা ভ্রূণতত্ত্ববিদ্যার প্রমাণ ভ্রূণতত্ত্বগতভাবে বলেছি, জীবাশ্মঘটিত প্রমাণ বলেছি। তো এই প্রসঙ্গত যে অঙ্গসংস্থানিক প্রমাণ, সেই অঙ্গসংস্থানিক প্রমাণের অন্তর্ভুক্ত চারটে জিনিস, এক নম্বর হচ্ছে সমস্ত অঙ্গ কাকে বলছি, দুই হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলছি, সমস্ত একটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমস্ত অঙ্গ বলতে আমরা কি বুঝছি, না সমস্ত অঙ্গ হচ্ছে এইটা যে অঙ্গগুলি কার্য, সমস্ত অঙ্গ হচ্ছে যে সমস্ত অঙ্গের উৎপত্তি এবং গঠন এক কিন্তু কার্যগতভাবে তারা আলাদা, অর্থাৎ এখানে কি হচ্ছে না উৎপত্তি এবং গঠন এক কার্যগতভাবে ভিন্ন, একে বলা হচ্ছে এই জাতীয় অঙ্গ যেগুলো সেগুলো হচ্ছে সমস্ত অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যে ঠিক এর উল্টোটা, অর্থাৎ কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা। তাহলে সমস্ত অঙ্গের ক্ষেত্রে উৎপত্তি এবং গঠন এক, কার্যগতভাবে ভিন্ন, আর সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা, এইটা হচ্ছে সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। তাহলে সমস্ত অঙ্গের উদাহরণ হচ্ছে যেমন ধরো পাখির ডানা এবং বাদুড়ের ডানা, উদাহরণ হিসাবে আমরা কী বলতে পারি না পাখির ডানা বাদুড়ের ডানা, এছাড়াও আরও অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলোকেও তোমরা দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। এছাড়া সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এখন এই দুটোর সঙ্গে, অর্থাৎ সমস্ত এবং সমবৃত্তীয়, এই দুটো অঙ্গের সঙ্গে সাযুজ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে অভিসারী বিবর্তন এবং অপসারী বিবর্তন কাকে বলছি। তাহলে অভিসারী বিবর্তন আমরা কাকে বলছি, তাহলে কী হলো এই দুটো অঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত দু রকমের বিবর্তন আমরা দেখতে পাই। একটা হচ্ছে অভিসারী বিবর্তন, অভিসারী বিবর্তন হচ্ছে যেখানে
কত একই পরিবেশে বাস করার জন্য যখন সম্পর্কহীন বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গগুলি একইভাবে অভিযোজিত হয় তখন তাকে আমরা বলছি অভিসারী বিবর্তন, এবং একেই বলা হচ্ছে অভিসারী। প্রথম কথা হচ্ছে এটা অভিসারী অভিযোজন বা একেই আমরা বলছি অভিসারী বিবর্তন। অপসারী বিবর্তনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে জীবের যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই তাদেরকে সমবৃত্তীয় অঙ্গ বলে। এর সঙ্গে সম্পর্কযুক্ত হলো যে একই উদ্বংশীয় জীব এক থেকে উৎপত্তি লাভ করে ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে বিভিন্ন জীবের মধ্যে যে পৃথক পৃথক বিবর্তন দেখা যায়। অর্থাৎ কী দাঁড়ালো না, অপসারী বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত হলো সমবৃত্তীয় অঙ্গ, অভিসারী বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত হলো সমস্ত অঙ্গ। এইবার আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে যে এর আজকে আলোচনার বিষয়। এটা আগের দিনের যে কন্টিনিউয়েশন ছিল এই অবধি আমাকে কিছু ছেলে তোমরা প্রশ্ন করেছিলে, সেই প্রসঙ্গে আমি আজকে এই পার্টটা আরেকবার রিপিট করে দিলাম। এবার আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে বিজ্ঞানী আসল আজকের যে আলোচনা, অর্থাৎ তোমার হচ্ছে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ। ল্যামার্কবাদ কী? ল্যামার্কের পুরো নাম হলো জ্যাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, জ্যাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। তার যে গ্রন্থ, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন অভিব্যক্তিবাদ সম্পর্কে, সেই গ্রন্থের নাম হচ্ছে ফিলোসফিক জুওলজিক। এই ফিলোসফিক জুওলজিক গ্রন্থে তিনি যে যে তত্ত্ব প্রদর্শন করেন সেই তত্ত্বগুলোকে যদি আমরা পয়েন্ট অনুসারে দাঁড় করাই তাহলে কী দেখতে পাই, অর্থাৎ ল্যামার্কের মতে অভিব্যক্তি সম্পর্কিত বিষয়ে তিনি কী কী আমাদেরকে উপস্থাপন করলেন বা আমরা তার মতবাদ থেকে কী কী পেলাম ল্যামার্কবাদ থেকে। প্রথমত আমরা যেটা পাই, তিনি ফার্স্ট টাইম বললেন যে পরিবেশের প্রভাব। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা কী লিখতে পারি, পরিবেশে প্রভাব। উনি বললেন যে যে কোনো জীবের ওপরে সংশ্লিষ্ট পরিবেশে প্রভাব বিদ্যমান, অর্থাৎ যে জীব যে পরিবেশে বসবাস করে তার সেই পরিবেশের প্রভাব সেই সংশ্লিষ্ট জীবের ওপর বর্তমান থাকে। এরপরে উনি যেটা বললেন সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র, অর্থাৎ সংশ্লিষ্ট জীব যে অঙ্গ যত বেশি ব্যবহার করতে থাকবে সেই অঙ্গ তত বেশি সুগঠিত হবে এবং তা তত বেশি কার্যক্ষমতা লাভ করবে। আর যে জীব সংশ্লিষ্ট জীব যে অঙ্গ যত কম ব্যবহার করতে থাকবে তত সেই অঙ্গ ক্রমান্বয়ে আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু অঙ্গে রূপান্তরিত হবে। যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক তার তথ্যে এই কথা আমাদের সামনে উপস্থাপন করলেন। এর পরবর্তীতে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। অর্থাৎ কি, আমি একটু পরে এগুলো সম্পর্কে আরেকবার একটু ডিটেলসে যাচ্ছি। আগে প্রথমত একটা কনসেপশন দিয়ে দিই, মানে তোমরা আগে এটা ভিডিওটা যখন দেখবে তখন প্রথমত এগুলো সম্পর্কে একটু একটু করে ধারণা নিয়ে নেবে, তারপরে আমি এবার ডিটেলসে এগুলো সম্পর্কে আবার আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এবার উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র হলো কি না, যে অঙ্গ যত বেশি ব্যবহার হবে তার সেই অঙ্গর তত বেশি সুগঠিত হবে এবং যে অঙ্গ যত কম ব্যবহার হবে তা আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু অঙ্গে রূপান্তরিত হবে। এর পরবর্তীতে এলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্থাৎ যে জীব যে বৈশিষ্ট্যকে অর্জন করবে সেই বৈশিষ্ট্য
তার পরবর্তী জনুর মধ্যে বা তার সন্তান সন্ততি বা পরবর্তী বৈশিষ্ট্যের বংশক্রমে এটা প্রবাহিত হতে থাকবে, এটাকে উনি বললেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। এবং এর এই অর্জিত বৈশিষ্ট্য মানে এরপর এর কী হচ্ছে ব্যাপারটা না, এই যে বৈশিষ্ট্য যখন একটা জীব কোনো একটা জীব সেই সংশ্লিষ্ট কোনো বৈশিষ্ট্য সে অর্জন করলো, সেই বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের মধ্যে যাবে, অর্থাৎ নতুন প্রজাতির উৎপত্তি, নতুন প্রজাতি উৎপত্তি। এটা কি না, যে বৈশিষ্ট্য কোনো জীব অর্জন করল সেই জীব তার যে বৈশিষ্ট্য অর্জিত হলো তার মধ্যে সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে যাচ্ছে, অর্থাৎ যদি কোনো নতুন বৈশিষ্ট্য সে অর্জন করে থাকে তা পরবর্তী প্রজন্মের মধ্যে গিয়ে হাজির হলো, একে বলা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। তার মানে যদি আমরা ল্যামার্কবাদকে পুরো সামাপ করি, মানে খুব জিনিসটাকে খুব জিস্ট করে নিয়ে আসি, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, প্রথমত পাচ্ছি যে সংশ্লিষ্ট জীব যে পরিবেশের মধ্যে বিদ্যমান বা যে পরিবেশের মধ্যে সে থাকছে সেই পরিবেশের প্রভাব তার উপরে বর্তমান। নাম্বার টু উনি যেটা বললেন সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। এবার আমি এক্সাম্পল দিই, উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, এটা আমি দিই এক্সাম্পল এরকম নয়, উনি যে এক্সাম্পল প্রদান করলেন সেটা ছিল এরকম যে জিরাফের গলা তার ছোট ছিল এবং জিরাফ চিরকালই উচ্চ অনেক উঁচু গাছের পাতা বা ডাল পাতা খেতে লাগলো বা খেতে শুরু করেছিল এবং তার ফলে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে তার গলা লম্বা হয়েছে। এইটা উনি অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রের মুখ্য উদাহরণ হিসাবে উনি প্রদান করেন। এইবার উনি বললেন যে যে অঙ্গের যে অঙ্গের বেশি ব্যবহার হচ্ছে এবং যে অঙ্গ বেশি কম ব্যবহার হচ্ছে তার যদি বেশি ব্যবহার হয় আস্তে আস্তে করে সেই অঙ্গ তত বেশি সুগঠিত হবে এবং যদি কম ব্যবহার হয় তাহলে সেই অঙ্গ আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু অঙ্গে রূপান্তরিত হবে। চলে এলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, অর্থাৎ অঙ্গের ব্যবহার এবং অব্যবহার থেকে যদি কোনো নতুন বৈশিষ্ট্য সে অর্জন করে তাহলে সেটাই তার পরবর্তী আবার প্রজন্মের মধ্যে যাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। উত্তরাধিকার মানে কি না, আমি যেটা আমার পূর্বপুরুষ থেকে পাচ্ছি, আমার বাবা বা আমার পিতামাতার থেকে যে বৈশিষ্ট্য পাচ্ছি মানে পূর্বতন জীব থেকে যেটা পাচ্ছি তাকে আমরা বলছি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে এই এখান থেকে যে বৈশিষ্ট্য এলো সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে চলে গেল, এটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এবং এইভাবে যেতে যেতে যদি কোনো জীবের মধ্যে থেকে তার নতুন করে কোনো বৈশিষ্ট্য অর্জিত হয় তাকে তখনই সেখান থেকে সৃষ্টি হচ্ছে নতুন প্রজাতি বা একেই বলা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এটাই হচ্ছে ল্যামার্কবাদকে যদি আমরা সামাপ করি তাহলে এটা আমরা পাই। এবার দেখা যাচ্ছে যে যদি ল্যামার্কবাদের সপক্ষে জিরাফের লম্বা গলার উদাহরণ আমরা দিতে পারি, এবার যদি আমরা ল্যামার্কবাদের বিপক্ষে অর্থাৎ কী দাঁড়াচ্ছে না ল্যামার্কবাদের মূল বিষয় যা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এইটা অর্থাৎ অর্জিত অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। এবার দেখো যে এই পয়েন্ট থেকে বিজ্ঞানী ভাইসম্যান তিনি একটা পরীক্ষা করেছিলেন, সেটা কী, তিনি একটা ইঁদুর দম্পতির ল্যাজ কাটতে শুরু করেন। এই ইঁদুর দম্পতির যখন তিনি ল্যাজ কাটতে শুরু করেন এবার তাদের মধ্যে বারেবার জনন কার্য সম্পন্ন করানো হয়, তাহলে কী হচ্ছে বারেবার নতুন বৈশিষ্ট্য আমরা তাহলে ল্যাজবিহীন ইঁদুর পাওয়া উচিত, বিষয়টা দাঁড়াচ্ছে এরকমই। ওনার অ্যাকর্ডিং টু দ্য থিওরিয়াম অফ দি ল্যামার্ক আমরা এটাই বলতে পারি যে তাহলে আমরা ল্যাজ কাটা ইঁদুর পাবো, বাট বাস্তবে এটা কিন্তু পাওয়া গেল না। অর্থাৎ কী দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে ল্যামার্কবাদের বিপক্ষে প্রমাণ যে না পুরোপুরি কংক্রিট সিদ্ধান্ত এটা হচ্ছে না, যেহেতু না হলে বিজ্ঞানী ভাইসম্যানের পরীক্ষা থেকে আমরা পরিষ্কার প্রমাণ পাচ্ছি যে না এই জায়গাটা কিন্তু ঠিকঠাক আসছে না। এটা হচ্ছে ল্যামার্কবাদের আমরা কী বলতে পারি যে ল্যামার্কবাদের এটা বিপক্ষে প্রমাণ থেকে আমরা এটাই বলতে পারি যে ল্যামার্কবাদ কংক্রিটলি বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে সুনির্দিষ্টভাবে অভিব্যক্তির সপক্ষে যে মতবাদ সেই মতবাদ কিন্তু আমাদের কাছে এনে হাজির করতে পারলেন না, এটা ল্যামার্কবাদের একটা লিমিটেশন বলা যেতে পারে। গেলে এবার আমরা চলে আসবো পরবর্তীকালে বিজ্ঞানী ডারউইন, তিনি
মানে তোমরা অলরেডি দেখবে যে এই বিবর্তনবাদ সম্পর্কে ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ সম্পর্কে তোমরা বারবারই শুনে থাকবে যে ডারউইন 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 বিজ্ঞানী ডারউইনবাদ বা ডারউইন সম্পর্কিত বিষয়। তার পুরো নাম হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইন। তাহলে আমরা ডারউইনবাদের ক্ষেত্রে কি পেলাম, চার্লস ডারউইন তিনি অভিব্যক্তিবাদ সম্পর্কে বা জীব পরিবর্তন সম্পর্কিত বিষয়ে যে মতবাদ দিয়েছিলেন সেই মতবাদগুলো সম্পর্কিত বিষয়ে এবার আমরা আলোচনাটা করি। ইন কম্পারিজন উইথ ল্যামার্কবাদ আমরা ওখানে লিমিটেশন পেলাম একটা, এবার ডারউইনবাদে আমরা কী পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। চার্লস ডারউইন তার একটা জাহাজে করে, দ্য বিগল জাহাজটার নাম, তাতে করে তিনি বিভিন্ন দেশ বিভিন্ন দ্বীপপুঞ্জ বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিলেন এবং সেখানে জীবের আচরণ সম্পর্কিত বিষয়ে তিনি লক্ষ্য করবার পর যে তত্ত্ব বা যে থিওরি আমাদের কাছে উপস্থাপন করলেন সেটাই হচ্ছে ডারউইন। তো তিনি ফার্স্ট টাইম কী বললেন, ফার্স্ট টাইম বলছেন যে যে কোনো জীব প্রচুর পরিমাণে প্রজনন করতে চায় বা প্রচুর পরিমাণে তাদের বংশবিস্তার করতে চায়। তাহলে অর্থাৎ কি না, একটা জীব যে কোনো সংশ্লিষ্ট যে কোনো জীবেরই একটা টেনাসিটি বা একটা উদ্দেশ্য হচ্ছে যে তারা চায় যে তারা প্রচুর পরিমাণে বংশবিস্তার করবে। এখন তাহলে অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রথম কথা আমরা বলতে পারি এক নম্বর পয়েন্ট যে অত্যধিক হারে বংশবৃদ্ধি। এবার দেখো যে একটা জীব যদি অত্যধিক হারে বংশবিস্তার করতে থাকে তাহলে সেই সংশ্লিষ্ট জীব কিন্তু যে জীবেরা সৃষ্টি হচ্ছে পৃথিবীতে তারা কিন্তু এত জীব পৃথিবীতে তাদের খাদ্য বা বাসস্থান নেই, অর্থাৎ সীমিত খাদ্য এবং বাসস্থান। কী দাঁড়ালো, নাম্বার টু, সীমিত